তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? এটা হচ্ছে কমন কোশ্চেন। কবরের প্রশ্ন আমাদের চারটা, আর কিয়ামতের ময়দানে কয়টা? কথা কয়। নাম্বার ওয়ান, জীবন দিয়েছে, জীবন কোন কাজে লাগিয়েছো? নাম্বার টু, জীবনে যে যৌবন আছে, যৌবনটারে কোন কাজে লাগিয়েছো? ঠিক কি না? যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক যারা নামাজ পড়ে, বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? পেনশন স্কিম, এটা কি বলে? আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। 30 বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হয়েছে 60, আর করতে পারেন না, তখন একটা বান্ডেল, এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দেবে। পেনশন স্কিম, জাতিকে সাথ দিয়েছেন, এখন পারেন না, তারপরেও টাকা আছে নাই, এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন। এত সার্ভিস যে দিয়েছেন, অ্যাপ্রিসিয়েশন। এজন্য যুবক যারা এখন নামাজ পড়ো, ইসলামের পক্ষে থাকো, বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আমল নামায় সওয়াব দিবে কে? আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে, যেই যুবক তার যৌবনে আল্লাহর ইবাদত করেছে, পড়েন সুবহানাল্লাহ, যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, তার জন্য স্পেশাল আল্লাহর আরশের নিচে ছায়া আছে না? এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর যুবক, একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে ইবাদত করেছে, আর একটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নি আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় পাই একজনকে, তিনি কে?